আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনাদের সাথে পরিচয় করে দিতে নিয়ে আসলাম আমাদের আরেকজন বোন, যিনি সুস্থতার খাতায় নাম লিখিয়েছেন। আমাদের এই পেশেন্ট যখন আমাদের কাছে এসেছিলেন, প্রথম অবস্থায় এতটাই খারাপ অবস্থা ছিল, বিছানা থেকে উনি ঠিক মতো উঠতেও পারতেন না। নিজের অনেক কাজ ছিল যেগুলো উনির সাহায্য ছাড়া উনি করতে পারতেন না, খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। বাট আলহামদুলিল্লাহ, সঠিক চিকিৎসার কারণে আমার এই বোনটি খুবই অল্প দিনের ভিতরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং আজকে উনি রিলিজ নিয়ে আশা করি উনি বাসায় চলে যাবেন এবং বাসায় যাওয়ার পরে উনি ওনার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। দর্শক আসুন, তার আগে আমরা একটু পরিচিত হইনি আমার এই বোনটির সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বোন, আপনার নামটা যদি একটু বলেন। সুফিয়া বেগম। বয়স কত হবে আপনার? 39। 39 বছর। সন্তান আছে? হ্যাঁ আছে। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে আপনি যে আমাদের এই হসপিটালে যখন প্রথম দিন এসেছিলেন, আমরা জানি যে আপনি বিছানা থেকে উঠতে আপনার খুব কষ্ট হচ্ছিল, একটা খারাপ অবস্থা ছিল, যদি একটু খুলে বলতেন কেমন ছিলেন তখন? তখন এরকম অসুস্থ ছিলাম, বিছানাতে উঠতে পারতাম না, কোনো কাজ করতে পারতাম না, রান্না বান্না করতে পারতাম না। এখন আল্লাহ দিলে অনেক ভালো আছি, ও আমার অনেক চিকিৎসা করছে, এর তুলনায় অনেক ভালো আছি, আর আল্লাহর রহমতে এখানে এসে আরো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ডিপিআরসি হসপিটালের কথা জানলেন কিভাবে? যে এইখানে এই ভিডিওতে জানছি, মোবাইলে জানছি, ভিডিও দেখে এখানে আসছি। মানে এখন তো মোবাইল আমাদের সবার হাতে হাতে, ইন্টারনেট আমাদের সবার হাতে, এই জন্য আমরা পুরো পৃথিবীর খবর কিন্তু আসলে ঘরে বসে জানতে পারি, এই মোবাইলে দেখে আসছি। আচ্ছা, কত বছর থেকে এই সমস্যা? 3 বছর ধরে এই সমস্যা। 3 বছর আগে থেকে? তার মানে এই 3 বছর থেকে এই কষ্ট করছেন? হ্যাঁ, অনেক ডাক্তার দেখাইছি, দেশেও দেখাইছি, ঢাকাও দেখাইছি, কিন্তু আর পরিবর্তন হয় না, এখানে এসে পরিবর্তন হয়েছে। আচ্ছা, তো যখন 3 বছর আগে প্রথম এই সমস্যাটা শুরু হয়, তখন কি কোনো দুর্ঘটনা ঘটেছিল বা পড়ে গেছেন, স্লিপ করেছেন? আমার তেমন একটা মনে পড়ে না, কিন্তু হয়তো এরকম হইতে পারে, কিন্তু মনে পড়ে না। আচ্ছা, কি কি হতো সকালে ঘুম থেকে উঠতে গেলে? উঠতে গেলে ব্যথা লাগতো, বসলে উঠলে ব্যথা লাগে, এভাবে মাঝে নিচু করলে ব্যথা লাগে, উঠতে গেলেও ব্যথা লাগে। আচ্ছা, তো এই যে আপনার যে রোগটা, আপনি তো বলেছেন অনেক ডক্টরের কাছে গেছেন, তারা কি এক্স্যাক্টলি বলেছে যে আপনার যে PLID এই রোগটা? এটা বলে নাই, বলছে যে এটা একটা চাপ খেয়ে আছে, এটা অপারেশন করতে হইব, এইভাবে বলছে, কিন্তু এইভাবে যে ভালো হইব এটা বলে নাই। তো অপারেশনের কথা শোনার পর কেমন লেগেছিল? না, বেশি ভালো লাগে নাই, মানে একটু কিছুটা ভয় পেয়েছি। ভয় পেয়েছি, হ্যাঁ। আর এখন তো আসলে বয়সও খুব বেশি না যে আসলে অপারেশন করতে হবে, তখন আপনারা কি করলেন, যে খোঁজা শুরু করলেন যে অপারেশন বিহীন কোনো চিকিৎসা আছে কিনা? বললাম যে মানে অপারেশন ছাড়া সে ভালো করবে, তার জন্য হের কাছে আসলাম। এবং আরো অনেক রোগীকেও দেখেছেন যে, আরো অনেক রোগী দেখছি যে অনেক ভালো হয়েছে, এই কারণে বিশ্বাস নিয়ে চলে আসছে। তো প্রথম যখন ভর্তি হয়েছেন, স্যার কি বলেছিলেন আসার পরে, যে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ? বলছে ইনশাআল্লাহ ভর্তি হন, ভালো হয়ে যাবেন। মানে স্যার একটা কথা দিয়েছেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন, যে স্যারের কাছে এটা কোনো ব্যাপারই না। তো স্যার কি তার কথা রেখেছেন? হ্যাঁ, রেখেছে আলহামদুলিল্লাহ। এখন এই যে কিছুক্ষণ আগে আপনি যে উঠে আসলেন, আমি দেখলাম আপনি একাই উঠে এসেছেন, সব কাজ নিজেই, হাঁটা চলা সবকিছু করছেন, সিঁড়ি দিয়ে উঠতেছেন, কেমন লাগছে এই যে দীর্ঘদিন পরে যে এই যে সুস্থতা, কেমন লাগছে? ভালোই লাগছে, আগের থেকে ভালোই লাগছে। এরকম অসংখ্য মানুষ আছেন আমাদের আশপাশে, আমাদের পুরো বড় পৃথিবীতে আছে, যারা হয়তো জানেন যে আপনিও হয়তো কারো ভিডিও দেখে আপনি এসেছেন, কারো সুস্থ দেখে আপনি এসেছেন, আজকে ঠিক তার জায়গাটা আপনি নিজেই আছেন। তো যারা জানে না তাদের জন্য আপনি কিছু বলবেন? যারা জানে না তারা আঙ্গ ভিডিও দেখে আবার আসবে, এই যে আমরা ভালো হয়েছি তার জন্য আসবো, এটা আপনার একটা বিশ্বাস? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, দর্শক উনি কিন্তু হাসছেন, আমরা ওনার হাসিটা ওনাকে দেখাতে পারছি না যেহেতু উনি পর্দা করে আছেন। এই যে একটা হাসি, এই যে একটা আনন্দ, এই যে একটা সুস্থ হওয়ার আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার থেকেও বেশি হয়তো আনন্দ লাগছে তার পরিবারের যারা আপনজন, তার কাছের মানুষ, তাদের কাছে হয়তো আরো অনেক বেশি ভালো লাগছে। দর্শক, আমরা চাই আমাদের দেশের বলেন, বাইরের বলেন, প্রতিটা মানুষ যারা অসুস্থ আছেন তারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন। দোয়া করবেন আমাদের বোনটির জন্য, আমরা দোয়া করি যারা অসুস্থ আছেন তারাও যাতে খুব দ্রুত সময়ের ভিতরে তারা সুস্থ হয়ে ওঠেন সঠিক চিকিৎসার মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।